আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের বি শ্রেণীর ভাইভাবে করা প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন, টু ওয়ে সুইচের কাজ কি? উত্তর, একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা। এই টু ওয়ে সুইচে তিনটি টার্মিনাল থাকে, এর অপর নাম হলো এসপিডিটি সুইচ। দুই নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের কোন দিকের বল বেয়ারিং আগে খারাপ হয়? উত্তর, উপরের দিকের বল বেয়ারিংটি আগে খারাপ হয়। তিন নম্বর প্রশ্ন, কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাইয়ে চলে? উত্তর, ইউনিভার্সাল মোটর বা ডিসি সিরিজ মোটর। এই মোটরগুলো বৈদ্যুতিক লিফটে ব্যবহার করা হয়। চার নম্বর প্রশ্ন, আপনি 20 HP মোটরের জন্য একটি স্টার ডেল্টা স্টার্টার ক্রয় করলেন, এটা কি আপনি 10 HP মোটরে ব্যবহার করতে পারবেন? উত্তর, হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবো, তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে। পাঁচ নম্বর প্রশ্ন, একটি থ্রি ফেজ মোটরের বডিতে টেস্ট ল্যাম্পের এক প্রান্ত এবং সাপ্লাইয়ের সাথে এক প্রান্ত ধরলে যদি টেস্ট ল্যাম্পটি পূর্ণ আলো দেয় তাহলে আপনার কি বুঝতে হবে? এতে বোঝা যাবে মোটরটির বডিতে ভালোভাবে আর্ক কানেকশন করা হয়েছে এবং আর্ক রেজিস্ট্যান্সের মান কম আছে। ছয় নম্বর প্রশ্ন, সিবি কি? উত্তর, সিবি এর পুনর হলো সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার লোডকে কন্ট্রোলিং ও প্রোটেক্টিভের কাজ করে থাকে। এই সার্কিট ব্রেকার বিভিন্ন টাইপের হয়ে থাকে, এসপিএসটি, ডিপিডিটি, পিপিডিটি, এগুলোকে এমসিবি বলা হয়, এছাড়া রয়েছে এমসিসিবি। এরপরে ওই ভাইটিকে সর্বশেষ কোশ্চেন করেছে, থ্রি ফেজের লাইন থেকে সিঙ্গেল ফেজ নেওয়া যাবে কি? এর উত্তর উনি বলল, হ্যাঁ নেওয়া যাবে, যদি মোটরটি স্টার সংযোগ করা হয় তাহলে একটি ফেজ এবং কমন প্রান্ত থেকে নিউট্রাল বের করলে 230 ভোল্টেজ পাওয়া যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।